নামাজরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রমর রেঞ্জ কতটুকু? সুন্দর প্রশ্ন, এটা আমি একবার উত্তর দিয়েছি, তো আরেকখানেই তো জেনে নেবেন। সেটা হচ্ছে, অনেকে মনে করে থাকেন নামাজের সালাতে যেহেতু দাঁড়াইছি, সামনে যদ্দুর আছে দুপুর, কিন্তু আমার এটা ঠিক নয়, এটা ঠিক নয়। এক নম্বর হচ্ছে, প্রথম যেটা, সেটা হচ্ছে ইমামের সোত্রা আপনার জন্য যথেষ্ট, আপনার কোনো রেঞ্জ নেই আর। যদি ইমামের পিছনে আপনি সালাত আদায়কারী হন, আপনার সামনে দিয়ে মানুষ হেঁটে গেলে আপনার কিছু করার নিয়ে নেয়, বাধাও দিবেন না। কারণ এটা হাদিসে আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি মিনাতে গেছি, মিনা বুঝছেন, মিনা হজের সময় যাইয়া দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সালাত আদায় করছেন। তো আমি মারারতু বিবাদি সুহু, কাতারের মাঝখান দিয়ে আমার বড় আমার উষ্ট্রিটা ইয়াটা নিয়ে চলে গেছি, বাহনটা নিয়ে চলে গেছি। অর্থ কী? কাতারের মাঝখান দিয়ে যাওয়া যায়, বুঝতে পারছেন তো? একা যায় না, একবারে গরু যেটা আসলে বাহনটা নিয়ে, যেটা সম্ভবত ঘোড়া বা খচ্চরের কথা বলছেন, তিনি শব্দটা মনে নাই যেন বলছেন, বাহন নিয়ে পার হয়ে গেছে। কেউ আমাকে কিছু বলে নাই, উনি তো ফকি ইবনে আব্বাস, এটা তিনি পরে বর্ণনা করেছেন। এর অর্থ হচ্ছে ইমামের ছত্রা মুক্তের জন্য যথেষ্ট। দ্বিতীয় হচ্ছে, ইমাম না নিজে নামাজ পড়তেছে, নিয়ম হচ্ছে ছত্রা নিয়ে সালাত আদায় করা, এটা শুনুন, কেউ কেউ এটা ওয়াজেও বলেছেন, আমরা সুন্নত বলি, কারণ এটা দ্বারা মানুষের কষ্ট দেওয়া হয় না। তিন নম্বর যে কাজটি, তা হচ্ছে আপনি যেখানে সালাত আদায় করবেন তার থেকে যদি কোনো এক কাতার দিয়ে বাইরে দিয়ে যায়, তো সবার বিল ইজমা, তার কোনো সমস্যা নেই, এক কাতার সামনে দিয়ে, তাহলে কারো কোনো সমস্যা নেই, এটা সবাই বলছে। যতটুকু বাধা দেওয়ার ক্ষেত্রে হাদিসে আসছে, বাধা কত দিতে পারে মানুষ, হাতে যদ্দুর লাগাল না, হেঁটে যাইয়া বাধা দিয়ে আসা, দুটো কিল ঘুষি দিয়ে আসা, তাহলে বসবে না তো, এটা হাদিসে বলে নাই কোথাও। তাহলে আপনার বাধা দেওয়ার জায়গাটা কি সুনির্ধারিত, তো বাধা দিতে পারেন, একটুকু হচ্ছে আবার বাধা দেওয়া জায়গা, এই জন্য দূরে দিয়েছে, এক কাতার সামনে দিয়ে গেলেও কেউ বাধা দেয় না কোনো কেমন। হানাফি মাজহাবে বলা হয়েছে যতটুকু চোখ যায়, চোখ কোথায়, সৈদা জায়গায়, সৈদা জায়গায় যদ্দুর যায়, এটা হলো প্রায় দুই হাত আড়াই হাত, এরটুকু যাবে না। অন্য ইমামরা বলছেন সৈদার জায়গার পর পর দিয়ে যেতে পারবে, সৈদার জায়গাটার পর দিয়ে যেতে পারবে, কারণ তার জায়গা হচ্ছে সৈদার জায়গা পর্যন্ত, ডিস্টার্ব ওইখানে হওয়া দরকার, সে ওইদিকে তাকায় রয়েছে কী জন্য, তার তো আগের সমস্যা হয়ে গেছে, কারণ মূল নিষেধটা হয়েছে কী জন্য, নামাজে ডিস্টার্ব না হওয়া দরকার, ও তো ডিস্টার্ব আগে নিজেরাই করে ফেলছে, ওইদিকে তাকায় রয়েছে কী হয়েছে না হয়েছে, তো এখনও মানুষ যাবে না, মানুষ তো হাঁটবে সারাদিন। সুতরাং কাউকে আটকানোর উদ্দেশ্য ইসলামে নেই, ইসলাম সুন্দর, কিন্তু অসুন্দর করার কোনো প্রয়োজন নেই, এই জন্য আটকে আটকে আটকেছে মনে করবেন না কোনো কিছু।